নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আমি সৃজিত ভট্টাচার্য আর আপনারা দেখছেন সৃজিত মিউজিক ওয়ার্কশপের ভয়েস ট্রেনিং প্রোগ্রাম। প্রথমেই আপনাদের সাথে কিছু ভালো লাগার কথা শেয়ার করতে চাই। সেটা হলো আমার চ্যানেল আপনারা নিয়মিত দেখছেন এবং আমার পদ্ধতিতে রেয়াজ করে আপনাদের যে উপকার হচ্ছে, গলার যে উপকার হচ্ছে, সেই ফিডব্যাক আমি পাচ্ছি আপনাদের কমেন্টের মাধ্যমে। শুধু তাই নয়, অনেক দূরের বন্ধুরাও যারা সঙ্গীত নিয়ে ভাবনা চিন্তা করেন, চর্চা করেন, তেমনও কেউ কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, তাদের উপকৃত হওয়ার কথা জানাচ্ছেন। এটা জানতে পেরে আমি সত্যি খুশি এবং আমার পরিশ্রম, আমার ভয়েস ট্রেনিং নিয়ে যে ভাবনা চিন্তা, সেটাকে সার্থক মনে করছি। শুধু তাই নয়, কেউ কেউ নিয়মিত আমাদের ইনস্টিটিউটের সদস্য হয়েছেন, তারা নিয়মিত আমার কাছে আসছেন এবং লেসন নিচ্ছেন। এটাকেও আমি আমার সাফল্য বলেই মনে করছি, কিন্তু আপনারা এইভাবে আমার চ্যানেল না দেখলে, পাশে না থাকলে সেটা সত্যি সম্ভব হতো না। যাই হোক, আমরা শুরু করছি আজকের পর্ব। আমরা ভূপালি সিরিজের মধ্যে ছিলাম। আমরা গত পর্বে রাগ ভূপালির ঝাপতালের ওপর একটা অভ্যাস শিখেছি। আজ আমরা শিখব ভূপালির পর্দাগুলোর মাধ্যমে একটা বেসিক ভয়েস ট্রেনিং অভ্যাস, যেটা পিচ ঠিক রাখার জন্য এবং গলাকে স্ট্যান্ড করানোর জন্য খুবই উপকারী। শুরু করছি। এই লেসনটা তিনটে ভাগে বিভক্ত। তার প্রথম ভাগ স্কেলে সাকে ফিক্স রেখে উপর থেকে অবরোহণের মাধ্যমে নামা, যেটা আমরা বেশ কিছু পর্ব আগে সম্পূর্ণ জাতির মাধ্যমে শিখেছিলাম। আজকে এটাকেই আমরা ঔরব জাতির মাধ্যমে শিখব। সা সা সাকে ফিক্স রেখে নিচের সা থেকে আরোহণের মাধ্যমে যাওয়া, সা 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 রে সা গা সা পা পা সা ধা সা সা। তৃতীয় ভাগ দুটো সাই কেউই ফিক্স থাকছে না, আরোহণ এবং অবরোহণের মাধ্যমে দুটো সাইন তারা একে অপরের কাছাকাছি আসছে, সা সা রে ধা গা পা সা সা ধা রে পা গা। এবার এই রেয়াজের পদ্ধতিটা একটু বলি। এখন যেভাবে দেখলাম, অর্থাৎ যতটা সম্ভব একটা স্বরের উপর দাঁড়াচ্ছি, আমরা সময় দিচ্ছি, তার ফলে আমরা যেটাকে বলি ঠেরাও, সেই ঠেহেরাও অর্থাৎ গলায় স্ট্যান্ডিং মোডটা ঠিক মতো হচ্ছে। এবার এই লেসনটাকেই আমরা তালে নিয়ে যাব। কিভাবে? প্রথমে খুব অল্প লয় একটা টেম্পো সিলেক্ট করব, 1 2 3 4 সা 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 ধা সা পা সা গা সা রে সা সা। দ্বিতীয় ভাগ সা 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 রে সা গা সা পা সা ধা সা সা। তৃতীয় ভাগ সা সা রে ধা গা পা সা সা ধা রে পা গা। এবার আমরা 1 2 3 তিনটেকে একত্র করে এই অভ্যাসটা শেষ করব। সা 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 ধা সা পা সা গা সা রে সা 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 রে সা গা সা পা সা
পেরেছেন? খুব সহজ আজকের লেসনটা, কিন্তু খুব উপকারী। আজকের পর্ব এখানে শেষ করছি। আপনারা এইভাবেই আমাদের চ্যানেল দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করা কিন্তু ভুলবেন না, তবেই আমাদের প্রত্যেকটা নোটিফিকেশনের, প্রত্যেকটা পোস্টের নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আজকের পর্ব শেষ করছি, শিগগির দেখা হচ্ছে নতুন লেসনের সাথে, নতুন অভ্যাসের সাথে। ভালো থাকুন, প্রতিদিন রেওয়াজ করুন।